নিশ্চয় ইতিমধ্যে হৃদয়ের ভেতর একটু গুনগুন করতে শুরু করেছে আপনাদের সকলে। ভালোবাসা বোধ হয় চুপি চুপি মনের ভেতরে আসে, আর মনের ভেতরে এসেই বাসা বাঁধে ভালোবাসা। জানি না সে কখন হৃদয়ে এসে বাসা বেঁধে ভালোবাসা জাগিয়ে, এখন সে কোথায় আছে আমরা নিজেও জানি না। প্রিয় মানুষটিকে খুঁজি আমরা সব সময়, চেতনে অবচেতনে। আমাদের 1988 সালের ব্যাচের মৈতি আপুর নাম আমরা সকলে জানি। আমার মনে হয় আমরা মৈতি আপুর দৃষ্টি আকর্ষণ করছি যে মৈতি আপুর পারফরমেন্স এখনই শুরু হবে। জানি না সে কখন হৃদয়ে এসেছে, এমন কথায় আমাদের পুরো অপ্রতিরোধ ব্যান্ড নিশ্চয়ই তাদের জাদুকরী ছন্দে আজকে মৈতি আপুর সেই গানটিকে সকলে মনের করে একটু সেই প্রিয় মানুষটিকে এই চমৎকার এই আয়োজনে আরো একবার খুঁজে আসবো। মৈতি আপুকে আমার কথা শুনতে পাচ্ছেন এবং মৈতি আপু প্রস্তুতি নিচ্ছেন পানি খেয়ে, আমরা সকলে কিন্তু সেটা দেখছি। অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় মৈতি আপুর গানটি উপভোগ করেছি, আর
ইতিমধ্যে আমরা কিন্তু সুদর্শনী আমাদের ঝুমি আব্বুকে ইতিমধ্যে পেয়ে গেছি 1987 সালের ব্যাচ, নিশ্চয়ই অনেক স্মৃতি মনে পড়ছে। এর পরে আমি আর একটি ঘোষণা দিতে চাই, ঝুমি আপুর পরে আমাদের পারভেজ ভাই, নুরুজ্জামান পারভেজ ভাই, আপনাকে আপনার গানটি পরিবেশনের জন্য তৈরি থাকার জন্য উপভোগ করছি। তো আপু, আপনার কাছে একটু আমি জানতে চাই, 87 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন, আজকে আবার আসলেন 50 বছর পূর্তিতে, কেমন লাগছে? ভাষায় প্রকাশ করার মতো না, আর বন্ধুদের আবেগ উচ্ছ্বাস আমাকে এত মুগ্ধ করেছে, মনে হচ্ছে আবার ফিরে আসি। এখানে আবার ফিরে আসবো, আমরা বারবার ফিরে আসবো। কোন গানটি পরিবেশন করবেন? ওরে সম্পানওয়ালা, তুই আমার একটু অল্লি দিবানা, আজকে যে যে একটু দিওয়ানা হতে চান, ঝুমি আপুর সাথে একসাথে বলুন ওরে সম্পানওয়ালা। স্কুলে থাকা অবস্থায় কোন সাম্পানওয়ালার কি ভালো লেগেছিল আপনার? বলা যাবে না।
আগে পেয়েছি পেয়েছি আবারও আচার
সকলে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা কাউকে দ্বিতীয় গানটি দেওয়ার সুযোগ পাবো না। এবার আপনাদের সামনে আমরা অধীর আগ্রহে যাদের জন্য অপেক্ষা করছি, দুঃখিত রঞ্জু তোমার কাছ থেকে মাইক্রোফোন নেওয়ার জন্য বিশেষ বিজ্ঞপ্তি, আগামীকালকে সকালে আপনারা যারা রাজশাহী সুগার মিল ক্যান্টিনের কাছ থেকে নিজ নিজ ব্যাচ গ্রহণ করবেন, সেই সকল ব্যাচের প্রতিনিধিদের নাম আমি উল্লেখ করছি। স্কুলের শিক্ষকদের পক্ষ থেকে আমাদের কাছ থেকে আজকে রাত্রে আপনারা ব্যাচগুলা গ্রহণ করবেন। আমাদের স্কুলের সিঁড়ির সাথে পশ্চিম সাইডের কর্নারের ঘরে আমরা ব্যাচগুলা সরবরাহ করব। ইব্রাহিম হোসেন শিক্ষক দায়িত্বপ্রাপ্ত ইব্রাহিম হোসেন শিক্ষককে অনুরোধ করছি ব্যাচ গ্রহণের জন্য। 1981 ব্যাচের শিবলি ভাই, 1981 ব্যাচের শিবলি ভাইকে তাদের ব্যাচের ব্যাচগুলো গ্রহণ করার জন্য অনুরোধ করছি। 82 ব্যাচের জামাল খান, শ্রদ্ধ জামাল খানকে 82 ব্যাচের ব্যাচ নেওয়ার জন্য অনুরোধ করছি। 83 ব্যাচের মালিক মৃধা, মালিক ভাইকে 84 ব্যাচের শাহিন ভাই এবং শাহনওয়াজ ভাই, 84 ব্যাচের শাহিন ভাই এবং শাহনওয়াজ ভাই। 85 ব্যাচের পারভিন আক্তার, 85 ব্যাচের পারভিন আক্তার আইডি কার্ড অর্থাৎ আইডেন্টিফিকেশন কার্ড গলায় যেটা ঝুলানো হবে। 86 ব্যাচের কাউসার ভাইকে তাদের ব্যাচের আইডি কার্ড সংগ্রহের জন্য অনুরোধ করছি। 1987 ব্যাচের স্বপন ভাই, 1988 ব্যাচের পারভেজ ভাই, 1989 ব্যাচের বাবুল ভাই, 1990 ব্যাচের বাতিন ভাই, 1991 ব্যাচের বন্ধু মামুন, 1992 ব্যাচের আনিসুর রহমান আনিস, 1993 ব্যাচের আরিফুর রহমান, 1994 ব্যাচের স্বপন, 1995 ব্যাচের মমিন, 1996 ব্যাচের রবিউলকে ব্যাচ গ্রহণের জন্য অনুরোধ করছি। 1997 ব্যাচের মনিরুজ্জামান সুজন, 1998 ব্যাচের শহীদুল ইসলাম ডাবলু, 1999 ব্যাচের রাজু, 2000 ব্যাচের সোহেলকে ব্যাচ নেওয়ার জন্য বলছি। 2001-এর রাহিবুল মৃধা রিফা, 2002 ব্যাচের আক্তারুল, 2003 ব্যাচের তারিক, 2004 ব্যাচের সোহেল, 2005 ব্যাচের রুবন, 2006 ব্যাচের সজীব উদ্দিন মৃধা। ২০০৭ ব্যাচের উজ্জ্বল সরকার, 2008 ব্যাচের জুবায়ের রাতুল, 2009 ব্যাচের নাহিদ, 2010 ব্যাচের রেজা, 2011 ব্যাচের দিগন্ত, 2012-র তুহিন, 2013-র মেরাজুল এবং সালিন, 2014-র ফাহিম সুপ্ত, 2015-র মিম এবং অয়ন, 2016 ব্যাচের গালিব এবং রায়হান, 2017 ব্যাচের হাফিজ এবং সুইটি, 2018 ব্যাচের তরু এবং সাব্বিরকে কর্নারের ঘর থেকে নিজ নিজ ব্যাচের আইডেন্টিফিকেশন কার্ড গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং অবশ্যই মনে রাখবেন, সকালে আসার সময় সকলে টোকেনের মুড়িটি সাথে নিয়ে এসে রাজশাহী চিনকল ক্যান্টিনের বারান্দা থেকে আপনাদের নিজ ব্যাচের কাছ থেকে আপনাদের আইডেন্টি কার্ড গ্রহণ করবেন, অন্যথায় আমরা আমাদের কোনো কিছুই সরবরাহ করতে ব্যর্থ হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিঙ্কু মামাকে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। প্রিয় সুধী, আপনাদেরকে জানাতে চাই আজকে যারা শুধু ঢাকা থেকে আমাদের এখানে এসেছেন, আমাদের আমন্ত্রণে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, অপ্রতিরোধ্য হয়ে যারা যাত্রা করেছিলেন রাজশাহী চিনিকল উচ্চ বিদ্যালয়ের এই আয়োজনের সাথে, সেই অপ্রতিরোধ্য ব্যান্ডের পারফরমেন্স আমরা কিন্তু অনেকক্ষণ দেখিনি। আমরা আমাদের নিজেদের শিল্পীদের গান শুনলাম, আরো শুনবো, তবে এই মুহূর্তে অপ্রতিরোধ্য ব্যান্ডের পারফরমেন্স কি, তাদের জন্য একটি তালি কি আমরা পেতে পারি? আর আমি একটি কথা বলি আপনাদের,
আপনাদের যাদের মোবাইল আছে তারা নিশ্চয় মোবাইলের ফ্ল্যাশগুলো অন করে যদি আপনারা এইভাবে দাঁড়ান তবে আমরা ভিডিও করলে কিন্তু সেটা অসাধারণ দৃশ্য হবে একটি এবং আমাদের গৌরবে আরো একটি আলোক উজ্জ্বল দৃশ্য ধারণ হবে আপনাদের রিকোয়েস্ট যখন গান শুরু হবে আপনারা এটা নাড়িয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবারে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
Oh,
গেছে তারা সবাই একটু সামনে আসো সবাই একটু সামনে আসো প্লিজ 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 না জাস্ট জাস্ট 2009 শুধু 2009 থাকবে আমার ঠিক আছে।
অসংখ্য ধন্যবাদ। আর এই গানটি শোনার পরে শুধু আমরা আর খুব একটা বেশি সময় আপনাদেরকে আটকে রাখবো না, কারণ আগামীকালকে অনেক প্রোগ্রাম অনেক ইভেন্ট আমাদের রয়েছে এবং এর মধ্যে বর্তমানে ছাত্র থাকতে পারে। প্রথমত আজকে আমাদের প্রোগ্রামটা উন্মুক্ত হয়েছে, কিন্তু আগামীকালের প্রোগ্রামটা আমাদের রেজিস্ট্রেশন কিন্তু সদস্য বাদে বা অতিথি বাদে আশা করি কেউ আসবেন না, কারণ আমরা ঢুকতে দেব না। এখন রেজিস্ট্রেশন কিন্তু যে 2200 লোক আছে আমাদের, আমাদের এরাই এই প্রোগ্রামে থাকবে। আমরা প্রথমত সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকের দিনের প্রোগ্রামটাও আমরা রেজিস্ট্রেশন কৃতদের মধ্যেই রাখবো, কিন্তু আমাদের এলাকার জনসাধারণের কথা চিন্তা করে, তাদের বিষয় চিন্তা করে আমরা এত বড় একটা প্রোগ্রাম করছি আপনাদের দেখানোর জন্যই বা আপনাদের একটু সুযোগ দেওয়ার জন্যই আমরা চেষ্টা করেছি। আশা করি আপনারাও চেষ্টা করবেন, আগামীকাল যাদের রেজিস্ট্রেশন নাই তারা অবশ্যই আমাদের সাথে সহযোগিতা করবেন, মানে আমি বলতে চাচ্ছি রেজিস্ট্রেশন কিন্তু যারা আছেন তারাই আসবেন। এর এবং আমি আর একটু নির্দেশনা দিতে চাই, 7টা থেকে 8টা পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন কিন্তু যারা আছেন তারা
যার যার ব্যাচ থেকে আমাদের মূল গেটের সামনে থেকে আইডি কার্ড আগেও সংগ্রহ করতে পারেন বা ওই সময় সংগ্রহ করে ভিতরে আসবেন এসে 81, 82, 83 এরকম করে 88 2018 পর্যন্ত আমাদের 37টা ব্যাচ থাকবে বুথ থাকবে এই বুথে আপনাদের ব্যাচের তিনজন করে ভলেন্টিয়ার থাকবে মানে ব্যাচ কমিটি থাকবে তাদের কাছে আপনাদের সমস্যাগুলো অবশ্যই বলবেন এবং তারাই সমাধান দেবে আমি অনুরোধ করব আপনারা সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম শেষে চলে যাবে যারা কালকের রেজিস্ট্রেশনকৃত সদস্য আছেন তারা অবশ্যই সকাল সকালে চলে আসবে 7টা থেকে 8টার মধ্যেই নাস্তা খাওয়া শেষ হলে আমি সকলে কাজের চেষ্টা করছি বাইরে বেরিয়ে যান 2009 থেকে 18 বুথের প্রতিনিধিদের মঞ্চে ডাকা হচ্ছে আমাদের এই প্রোগ্রামে মেডিকেল টিমদের সবথেকে মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা আছেন ইলেকট্রিক এবং স্যানিটেশন কাজে যারা আছেন তারা অতিসত্বর মঞ্চের সামনে পারভেজ ভাইয়ের কাছে এসে আপনাদের নামে আপনারা একটু মঞ্চে দেখা করেন যারা উপস্থিত হয়েছি যাদেরকে আমাদের রেজিস্ট্রেশনভুক্ত নয় যারা কার্ড পেয়েছেন অবশ্যই গলায় ঝুলিয়ে রাখুন সকল ব্যাচের ব্যাচ প্রতিনিধিদের 2009 থেকে 2018 ব্যাচের প্রতিনিধিদের 5 মিনিটের মধ্যে মঞ্চে দেখা করতে বলা হলো এবং গেঞ্জি প্যান্ডেলের ভিতরে নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করুন আমাদের আইন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আমাদের এই প্রোগ্রামে রাজশাহী চিনিকলের পক্ষ থেকে মাননীয় এম মোহাম্মদ আইনউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার কাজ এখনই শুরু হচ্ছে আমাদের সবার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশফাকুর রহমান সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক রাজশাহী চিনিকল সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সভায় সভাপতিত্ব করবেন
রাজশাহী চিনিকল উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আক্তার উদ্দিন স্যার, আক্তার হোসেন স্যার আজকের সভায় সভাপতিত্ব করবেন। আমি সবাইকে ব্যাচওয়ারি আসনে বসে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমি সবাইকে ব্যাচওয়ারি স্টেজের সামনে যে আসন করা হয়েছে সেখানে বসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহ রহমানুর রহিম। আজকের এই 50 বছর পূর্তি উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি অনুমতিক্রমে আজকের অনুষ্ঠান পরিচালনার আমি দায়িত্ব পালন করছি। আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম মৃধা রিঙ্কু, 1991 ব্যাচ। প্রিয় সুধী, এসেছি সকলের হৃদয়ের টানে, পেয়েছি ফিরে আজ শিকড়ের সন্ধান, মিলনের সুর উঠেছে বেজে স্মৃতির উঠান জুড়ে। দীর্ঘ 50টি বছর অতিবাহিত করে আজ 16 মার্চ 2018 খ্রিস্টাব্দ, 2 চৈত্র 1424 বঙ্গাব্দ রোজ শুক্রবার ব্যাপক আয়োজনে রাজশাহী চিনিকল উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন করতে যাচ্ছে, যা এক স্মরণীয় ইতিহাস রচনার সামিল। আর এই ইতিহাসের সাক্ষী হতে দেশ বিদেশ থেকে শত ব্যস্ততা ও গ্লানি উপেক্ষা করে যারা আজ হৃদয়ের অকৃত্রিম টানে ছুটে এসেছেন ফেলে যাওয়া শিকড়ের সন্ধানে, তাদের সবাইকে জানাই বসন্তের মনে ফোটা এক রাশ পলাশ ফুলের শুভেচ্ছা এবং হৃদয় নিগড়ানো উষ্ণ অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের এই মহামিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আমাদের চিরকৃতজ্ঞ করেছেন রাজশাহী 3 পবা মোহনপুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আইনউদ্দিন এমপি সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র চিনিকলের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক জনাব FHM আশফাকুর রহমান। আরও উপস্থিত আছেন রাজশাহী চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আজিমুদ্দিন প্রামাণিক। স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণের জন্য। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বর্তমান প্রধান শিক্ষক জনাব SM আক্তার হোসেন স্যার। তাছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন যারা, তাদের সকলকে প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক, রাজশাহী চিনিকলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের রাজশাহী চিনিকল উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব ফরহাদ হোসেন স্বপন ভাইকে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। SSC 2014 ব্যাচের আব্দুল সালামকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আজকে যারা জাতীয় সঙ্গীত গাবে তারা মঞ্চের বাম সাইডে অবস্থান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون صدق الله مولانا العظيم أرثو আমি বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কী প্রেরণ করে তা চিন্তা করা আল্লাহকে ভয় করতে থাকো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মিত করে দিয়েছেন তারাই অবাধ্য আসসালামু আলাইকুম ধন্যবাদ লিখনকে এ পর্যায়ে গীতা পাঠ করবেন শ্রীমতী রূপালী রানী অসম শ্রেণীর সোনালী রানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গীতা পাঠ করার জন্য আমার নাম শ্রী সোনালী রানী আমি দশম শ্রেণীর ছাত্রী আমি এখন শ্রী শ্রী চণ্ডী পাঠ করতে যাচ্ছি ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণ আশ্রয় গুণময় নারায়ণে নমস্তুতে নমস্কার জনাব স্বপন ভাই সহ আমাদের কয়েকজন উপদেষ্টাকে আমি অনুরোধ করছি ফ্ল্যাগ স্ট্যান্ডের কাছে যাওয়ার জন্য এবং আপনারা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সকলে বিনীতভাবে অনুরোধ করছি অবশ্যই নিজের আসন ছেড়ে আপনারা সকলে দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাবেন যারা